লালমনির হাটের বুড়িমারি স্থলবন্দরটির ব্যবহৃত মহাসড়কের দুপাশে প্রবেশ করে ভারত ও ভুটান থেকে আমদানিকৃত বড় বড় পাথর বোঝাই গাড়িগুলো। আর এসব পাথর ভাঙা হচ্ছে মহাসড়কের দুপাশে বড় বড় মেশিন বসিয়ে, ফলে পাথরের ধুলায় সয়লাব হয়ে পড়েছে গোটা এলাকা, আর স্বাস্থ্য ঝুঁকিতে আছে হাজারো মানুষ। পাথরের ধুলাগুলো আমাদের স্কুলে, যে আমাদের বাচ্চা কাচ্চারা স্কুলে পড়ে, তাদের শ্বাসকষ্ট রোগ দেখা দিচ্ছে। একটা বাচ্চা আমাদের ক্যান্সারে মারাও গেছে ক্লাস থ্রিতে, সেই ধুলাজনিত কারণে। ধুলার কারণে স্কুলে আসা জানা জামা কাপড় ময়লা হয়, সর্দি কাশি তো লেগেই থাকে। আমরা বলেছি যে আপনারা যদি নির্ধারিত সময়সীমার ভিতরে এসব বন্ধ না করেন, আমাদের ভ্রাম্যমাণ আদালত কিন্তু আরও বারবার পরিচালনা করা হবে এবং শাস্তির পরিমাণও বৃদ্ধি করা হবে। পঞ্চগড় জেলায় পাথর শিল্পের সঙ্গে জড়িয়ে আছে জেলার সদর ও তেঁতুলিয়ার প্রায় 50,000 শ্রমিক, যার 2/3 নারী। কিন্তু পাথর উত্তোলন ও মেশিন দিয়ে ভাঙার ক্ষেত্রে পরিবেশগত কোনো পরিকল্পনা না থাকায় স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন পাথর শ্রমিকরা। বুকে ব্যথা করে, হাঁটু শরীর ব্যথা করে, তারপরে মনে করেন যে শ্বাস নিতে পারি না, ধুলা মনে করেন নাকে ঢুকে, এগুলা তো ওষুধ আমার বাজারে কিনতে খেতে পারি না। তারপরে মনে করেন আমার বাচ্চাকে পুষিব না, আমি আমার দেহের চিকিৎসা করব। সতর্ক না হলে বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন শ্রমিকরা বলছেন চিকিৎসকরা। লাংস ইনফেকশন থেকে শুরু করে এটা পাথরের ভাঙার জন্য স্পেশালি একটা রোগ যেটা সিলিকোসিস নামে পরিচিত, এটা হতে পারে। স্বাস্থ্য সুরক্ষায় নানামুখী ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানালেন পাথর ব্যবসায়ী সমিতি। আগামী দিনে আমরা চেষ্টা করতেছি যে উন্নত মানের মেশিন দিয়ে পাথর ভাঙে, যেখানে অচিরেই বিভিন্ন ধরনের ওরিয়েন্টেশনের মাধ্যমে শ্রমিকদের মাস্ক সহ অন্যান্য প্রতিরোধ ব্যবস্থায় উদ্বুদ্ধ করবেন বলে জানান তারা।